ঘূর্ণিঝড় মেঘজাউমের জেরে লন্ডভন্ড গোটা চেন্নাই শহর নাগারে বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ু এবং পুদুচেরির বিস্তীর্ণ এলাকা। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। বৃষ্টি থেমে গেলেও জল জমে আছে চারদিকে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা, এর মাঝেই মানবিকতার এক অনন্য নিদর্শন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জলমগ্ন চেন্নাইয়ের অধিকাংশ এলাকা আটকে রয়েছেন মানুষজন, বুকসমান জলে পশুরাও ব্যাপক সমস্যার সম্মুখীন। এইসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে একটি ভিডিও। এই ভিডিওতে কয়েকজনকে নৌকো করে বুকসমান জলে নেমে পথকুকুরদের উদ্ধারে প্রাণপাত করতে দেখা যাচ্ছে। ভাইরাল এই ভিডিওটি মানুষের মন জয় করেছে। এই ভিডিওটি ইন্টারনেটেও ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। ভিডিওটিতে অনেকেই তাদের প্রতিক্রিয়াও দিয়েছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি শেয়ার করার সময় ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, মানবতা এখনও বেঁচে আছে, ধন্যবাদ উদ্ধারকারী দলকে। ভিডিওতে দেখা যায় বন্যার জলে আটকে পড়েছে কুকুরগুলি। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে কুকুরগুলিকে সেখান থেকে তুলে নিয়ে যায়। অন্য একজন ব্যক্তি কুকুরগুলিকে গাড়িতে বসাতে সাহায্য করে এবং তাদের হাড়হিম যন্ত্রণা থেকে রেহাই দেয়। ভাইরাল হওয়া এই ভিডিওটি এখনও পর্যন্ত 1 লাখের বেশি মানুষ দেখেছেন। একই সঙ্গে অনেকে এই বিষয়ে তাদের মতামতও দিয়েছেন।